চীনের সাথে বলিতা মোদীকে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা থেকে নজর সরাতে সাহায্য করেছে। গত ছয় মাস ধরে চীনের জন্য তীব্রভাবে ও বিস্তৃতভাবে সমস্যার সৃষ্টি করে চলেছে ভারত। 1962 সালের সশস্ত্র সংঘাতের পর দ্বিপক্ষীয় সম্পর্ক সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে। ভারতের সৃষ্ট সমস্যাগুলোর মধ্যে রয়েছে সামাজিক পর্যায়ে চীনা পণ্য বয়কটের ডাক, কৌশলগত মহলে চীনা হুমকি নিয়ে সফল, ভারতীয় ও চীনা অর্থনীতিতে আলাদা করেন, 59টি চীনা মোবাইল অ্যাপসের ওপর নিষেধাজ্ঞা আরোপ। এছাড়া চীন ভারত সীমান্তে প্রায় সামরিক উত্তেজনার সৃষ্টি করেন। এটি সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয় সাম্প্রতিক ব্যাপক সামরিক শক্তি বৃদ্ধিতে। অনেকেই প্রশ্ন করেন, গত দুই বছরে দুই দেশের নেতারা সফলভাবে দুবার অনানুষ্ঠানিক বৈঠক করেছেন, ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ব্যাপারে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছেন, বৈশ্বিক চ্যালেঞ্জগুলো একসাথে মোকাবেলায় একমত হয়েছে, কিন্তু তারপর হঠাৎ করে বিপরীত দিকে খুলল কেন এই সম্পর্ক? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রথম পাঁচ বছরে ভারতের অর্থনীতিতে সাফল্য আনতে পেরেছিলেন। কিছু লুকোচুরি থাকলেও বার্ষিক প্রবৃদ্ধি ছিল 7%-এর বেশি, যা ভারতের ইতিহাসে আশ্চর্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছিল। কিন্তু গত বছর দ্বিতীয় মেয়াদে প্রবেশ করার পর থেকে নরেন্দ্র মোদীর জাতীয়তাবাদী নীতি, যেমন রাম মন্দির নির্মাণের ঘোষণা, অভিন্ন সিভিল কোড প্রবর্তন, নাগরিকত্ব আইন সংশোধন ইত্যাদি বিষয়গুলো সংঘাত তীব্র করছিল, বিভিন্ন গ্রুপের মধ্যে মতপার্থক্য বাড়িয়ে দিচ্ছিল, ফলে সামাজিক অস্থিরতার সৃষ্টি হচ্ছিল। চলতি বছর কোভিড-19 বিস্তার ভারতে ক্ষতে দ্রুততার সাথে, এখন মনে হচ্ছে তা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই মহামারীতে সবচেয়ে ভয়াবহভাবে আক্রান্ত চারটি দেশের একটি হচ্ছে ভারত। কোভিড-19 নিয়ন্ত্রণ করতে ভারত কঠোর লকডাউন করেছে, এতে করে কোটি কোটি শ্রমিক দৈনন্দিন আয় থেকে বঞ্চিত হয়ে ক্ষুধায় থাকছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী লকডাউনের ফলে ভারতে অন্তত 5 কোটি লোক চাকরি হারিয়েছে, আর আন্তর্জাতিক শ্রম সংস্থার মতে লকডাউনের ফলে 40 কোটি লোক ভয়াবহ দারিদ্র্যের শিকার হয়েছে, অর্থনীতিতে মারাত্মক ধসের সৃষ্টি হয়েছে। ওইসিডির হিসাব অনুযায়ী ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি চলতি বছর হতে পারে -3.7%, আর মহামারীটি যদি আরও বিস্তৃত হয় তবে তা -7.3%ও হতে পারে। একই সাথে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলগুলো নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির ওপর ব্যাপকভিত্তিক আক্রমণ চালাচ্ছে, ফলে মনে হচ্ছে অর্থনৈতিক কার্কি খেলে রাজনৈতিক সুবিধা পাওয়ার কোনো আশা নেই, ফলে স্মার্ট নরেন্দ্র মোদী রাজনৈতিক ও জাতীয়তাবাদী ফ্যান্টাসির পথ করেছেন। এ কারণে ভারত এখন পশ্চিম সীমান্তে পাকিস্তানের সাথে ব্যস্ত রয়েছে, উত্তর ও পূর্ব দিকে যথাক্রমে চীনা ও নেপালি ভূখণ্ড দখল করার চেষ্টা করছে। ভারতের ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে, যখনই কোনো ঘরোয়া সমস্যার সৃষ্টি হয়েছে তখনই ভারতীয় কর্তৃপক্ষ বাইরের কোনো সমস্যার সৃষ্টি করে জনসাধারণের মনোযোগ সরিয়ে ফেলেছে। মোদী 2014 সালে ক্ষমতা গ্রহণ করে জিডিপিতে ভারতের ম্যানুফ্যাকচারিং শিল্পের অবদান 18% থেকে 2022 সাল নাগাদ 25% উত্তীর্ণ করবেন বলে জানান, কিন্তু এই খাতে অগ্রগতি না হয়ে বছরের পর বছর তা কমতে থাকে। এখন ম্যানুফ্যাকচারিং শিল্প 14-15% নেমে এসেছে, যা গত 50 বছরের মধ্যে সর্বনিম্ন। আবার করোনাভাইরাসের কারণে চীন থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ায় ভারতের ম্যানুফ্যাকচারিং শিল্প ভয়াবহ অবস্থায় পড়েছে। বিশেষ করে মোদী সরকার যে চারটি খাতে বিশেষভাবে আশাবাদী ছিলেন সেখানেই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে। এগুলো হচ্ছে মোবাইল ফোন, বস্ত্র, ইলেকট্রনিক্স ও অটো পার্টস। দক্ষিণ এশিয়া ও উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলকে নয়াদিল্লির বিশেষ প্রাধান্যবিশিষ্ট এলাকা বিবেচনা করা হয়। তবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ফলে চীনের ব্যাপারে ভারতের উদ্বেগ বেড়ে গেছে। ভারত প্রকাশ্যেই চীনের বিআরআইয়ের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে। দেশটি মনে করে দক্ষিণ এশিয়া ও উত্তর ভারত মহাসাগরে ভারতের প্রাধান্য ভেঙে দিতেই চীনা এই উদ্যোগ, কিন্তু চীনকে একাকী সামাল দেওয়ার শক্তি না থাকায় নয়াদিল্লি এখন যুক্তরাষ্ট্রের সাথে কৌশলগত যোগ করছে। এটা যুক্তরাষ্ট্রের জন্য বৃহত্তর স্বস্তি এনে দিয়েছে, যুক্তরাষ্ট্র চায় তার পক্ষে ভারতকে রাখতে। দীর্ঘ সময় ধরে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ার স্বপ্ন লালন করছে চীন। গত 40 বছরে ভারত ও চীনের মধ্যকার সম্পর্ক বিপুলভাবে উন্নত হয়েছে। দ্বিপক্ষীয় বাণিজ্য 1980-এর দশকের প্রায় $100 মিলিয়ন থেকে $92.68 বিলিয়ন হয়েছে। উভয় পক্ষের চেষ্টাতেই তা হয়েছে। চীন ও ভারতের মধ্যকার সহযোগিতা উভয় দেশের জন্যই কল্যাণকর। এই সহযোগিতা ক্ষতিগ্রস্ত হওয়াটা ভারতের স্বার্থের অনুকূল নয়। 40 বছর আগে চীন ও ভারতের অর্থনীতি প্রায় একই অবস্থায় ছিল, কিন্তু এখন ভারতের জিডিপি ও মাথাপিছু জিডিপি চীনের 1/5 চেয়েও কম। চীনের দুটি সুবিধা আছে, পুঁজি ও প্রযুক্তি। ভারত যদি সফল হতে চায় তবে চীনের সহযোগিতা ছাড়া তা সম্ভব হবে না। ভারতীয় কর্তৃপক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক বাধাগ্রস্ত করতে চাইলে ভারত ও চীনের মধ্যকার ব্যবধান আরও বাড়বে, আর তাতে শেষ পর্যন্ত ভারত বিপুল ক্ষতিগ্রস্ত হবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিয়মিত নতুন ভিডিওর আপডেট পেতে বেল বাটনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন।